নমস্কার এক্স রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে কোনিং স্টুডিও থেকে আমি শান্তু রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপল নিয়োগ দুর্নীতি থেকে সব খবরের আপডেট আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি শান্তু শুরু করছি বাংলার খবর কে বলি ও দাদা যে বাংলার খবর কি গো রুই কাতলা ইলিশ তো নয় হাইরে কি যে করি জাল টানলাম জলের থেকে উঠলো ভোটার কার্ড ভাবতে পারছেন জাল টেনেছেন উঠছে ভোটার কার্ড ব্যালট বক্সের পর এবার পাড়ায় পাড়ায় পুকুরে পুকুরে উঠছে ভোটার কার্ড আপনি মাছ ধরার জন্য জাল ফেলছেন মাছ উঠছে না উঠছে ভোটার কার্ড দেখুন মাছ ধরতে গিয়ে আমি জাল যখন ফেলছি আবার ফেলতে ফেলতে এক পাশে এসে জাল ফেললাম ফেলার পরে দেখি ওই জালে এক গুচ্ছা ভোটার আই কার্ড উঠে এসেছে এতদিন পুকুর থেকে মিলছিল ব্যালট বাক্স আর এবার ভোটার কার্ড উত্তর চব্বিশ পরগনার গোপালপুরে বিভিন্ন পুকুরে মাছ ধরতে জাল ফেললে উঠে আসছে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড দক্ষিণ সুন্দরপুর গ্রামে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় জোর শোরগোল স্থানীয় আমাদের নজরুল কাকার এই পুকুরটাতে মাছ ধরতে গিয়ে খুদ তিনি জাল ফেলে জালের সাথে মাছ এবং একগুচ্ছ ভোটার ভোটার কার্ড পাওয়া গিয়েছে সেই নিয়ে একটা শোরগোল পড়ে যায় সকালবেলাতে আমরা সবাই এসে দেখি হ্যাঁ ঘটনা সত্য 18টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে পঞ্চায়েত ভোটে ভুয়ো ভোটার কার্ড ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের তৃণমূলের রাজত্বে ভালো কি আশা করতে পারে পুকুরে মাছ নেই পুকুরে কি আছে ব্যালট পেপার আছে পুকুরে কি পাওয়া যাচ্ছে ব্যালট বাক্স পাওয়া যাচ্ছে আবার আজকে পুকুরে কি পাওয়া গেল আধা এই ভোটার কার্ড পাওয়া গেল তো তৃণমূলের রাজত্বে এর থেকে ভালো কিছু আশা করবেন না একমাত্র আমাদের বিশেষ করে আমার মনে হয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এগুলো পরে ফেলে দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে পেয়েছে ওর কাছেই শোনা যে ধরুন কৃষ্ণনগর আছে আমাদের বনগাঁ আছে আমাদের লোকালের কিছু আছে বনগাঁ বিধানসভার অন্তর্গত কিছু আছে শাসক দলের মদতে ভুয়ো ভোটার চক্রের রমরমা বলেই অভিযোগ বিরোধীদের যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা তদন্তে সাফাই শাসকের কোন একটা চক্র ছিল যারা এই ভোটার আই কার্ড তৈরি করত টাকার বিনিময়ে এটা দীর্ঘদিনের একটা কৌশল সেটা পুলিশের তৎপরতায় আমরা এখানে কমাতে পেরেছি কেউ বা হতে পারে তাদের কোনো কার্ড আর বাইরে ছাড়তে পারেনি ফেলে দিয়েছে সেটা পুলিশ তদন্ত সাপেক্ষ ভোট মিটেছে প্রায় এক মাস এখনো কোথাও ব্যালট বাক্স উদ্ধার তো কোথাও ভোটার কার্ড উদ্ধার গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে টিটক বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কার্যত এই রকমই গান ধরেছেন বসিরহাটের ভোটাররা কেন কারণ দরকারে দুঃখে প্রয়োজনে দেখা নেই তার সময় নেই তার সময় নেই কিন্তু দুর্নীতির নেটওয়ার্কে নাকি সময় ভালোই দিয়েছে এমনটাই অভিযোগ তিনি কে বলুন তো ঠিক ধরেছে দেখুন তিনি জনপ্রতিনিধি তিনি বসিরহাটের সাংসদ তার কাজ তার নির্বাচনী ক্ষেত্রের দেখভাল করা তাই তো কিন্তু নিজের নির্বাচনী এলাকায় সময় দিন না দিন দুর্নীতির নেটওয়ার্কের সময় ভালোই দিয়েছেন বলে অভিযোগ নুসরাত জাহান যে টাকা এদের কাছ থেকে উঠেছে সেই টাকা সাইফন করেছেন সেই টাকা এই কোম্পানি থেকে বেরিয়েছে এবং তিনি এই সময়ে এই কোম্পানির ডিরেক্টর ছিলেন এবং দফায় দফায় তিনি টাকা নিয়েছেন এবং টাকা নেওয়ার পর সেই টাকায় প্রপার্টি কিনেছেন অভিযোগ ওঠার পর হই হই গোটা রাজ্য জুড়ে নুসরত নিজেই বললেন জবাব দেবেন কিন্তু প্রশ্নের মুখে পড়ে আর জবাব দেওয়ার সময় পেলেন না এখানে যেমন সময়ের অভাব বসিরহাটের জন্যও সময়ের তেমনই অভাব নুসরতের কাছে অভিযোগ অন্তত তেমনই বহু কাল আছে দেখিনি এমপি হওয়ার পরে
আপনাদের কোন সমস্যা, সমস্যার কথাবার্তা ওনাদেরকে বলতে পারেন না? বলতে পারি। শুনলেন তো, এলাকায় কদাচিত দেখা যায় তাকে, মানে মাঝে মাঝে আসেন আর কি। যেমন ডুমুরের ফুল, অভিযোগ বসিরহাটের ফ্ল্যাটও স্রেফ নামেই রাখা। বসিরহাটের সিঁড়ির তলায় একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের চারতলাতেই নুসরাত জাহানের অফিস। এখানে পরিষ্কার লেখা রয়েছে, নুসরাত জাহান রুহি, মেম্বার অফ পার্লামেন্ট, বসিরহাট। ফ্ল্যাট প্রতিবেশী বা ভাড়া থাকেন, তারা জানালেন যে এখানে কেউ থাকে না, নিচে অফিস আছে, সেই অফিসটা কিন্তু বন্ধ। আর খুব দরকারে ফোন করলে? না না, ফোনে পাওয়া যায় না। এমপিকে ফোন করছি, এমপি ফোনই তুলে না, এইভাবেই চলছে। এমপিকে এর আগে জানানোর চেষ্টা করেছি? হ্যাঁ, এর আগে অনেক জানানোর চেষ্টা করা হয়েছে, উনি আসেই না, দেখেই না। যদিও কোনো কারণে আসে, যেসব নেতাদের সঙ্গে বসে দু চারটে কথা বলে বেরিয়ে যায়, যে স্পটে গিয়ে যে কি সমস্যা হচ্ছে সেখানে যাওয়া বা কিছু, সেসব কোনোদিনই হয় না। বসিরহাটের কাছে নুসরতের অপছন্দ করার যথেষ্ট কারণ যে মজবুত, তা বুঝতে অসুবিধা হয় না। এলাকার প্রতিক্রিয়া দেখে এবার উঠল প্রবীণ নাগরিকদের ছাদ চুরির অভিযোগ। অপছন্দের কারণের তালিকা কি আরো দীর্ঘ হচ্ছে? রিপাবলিক বাংলা। কি মশা রে বাবা, চারিদিকে মশা, মশার মশা। কথা আছে না, মশা মারতে কামান দাগা, কিন্তু সেই কামান কি দাগছে না প্রশাসন? যদি তাই হতো তাহলে কি ডেঙ্গিতে এত ভয়ঙ্কর অবস্থা হতো রাজ্যে? এই প্রশ্ন তাহলে এবার মশারি নিয়ে শ্রীরামপুর পুরসভার সামনে চলল বিজেপির বিক্ষোভ। এই প্রশ্ন তুলে মশারি নিয়ে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ চালাচ্ছে বিজেপি। কিন্তু মশা সে তো উড়ে যাচ্ছে, মশাটা মারবে কে? দেখুন, ডেঙ্গির বার বারন্তের অভিযোগ, প্রতিবাদে শ্রীরামপুর পুরসভায় ডেপুটেশন বিজেপির। এদিন ছয় দফা দাবিতে বিজেপি পথে নামলে পুরসভার গেটের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। পুরসভার অফিসে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এখনই আমাদের পশ্চিমবঙ্গে 9 জনের মৃত্যু হয়েছে, প্রায় 4000-এর উপরে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত, এবং শ্রীরামপুরেও সেই নাম রয়েছে তালিকায় প্রথম দিকে। তো আমার জন্যই আজকে আমাদের শ্রীরামপুর পৌরসভায় ডেপুটেশন। যদিও ডেঙ্গি নিয়ে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান। আমরা প্রত্যেকে ডেঙ্গু নিয়ে সচেতন, এবং আমার কাউন্সিলরও প্রতিনিয়ত তাদের এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরাও প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন। অতএব ডেঙ্গু নিয়ে আমরা কোনো দেই নেই, আমরা কন্ট্রোলে আছে। জেলায় জেলায় ক্রমশ ডেঙ্গি পরিস্থিতি চোখ রাঙাচ্ছে বলে অভিযোগ। বিক্ষোভ, ডেপুটেশন ছাড়া কি এরাজ্যে স্বাস্থ্য পরিষেবা মিলবে না? সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বলে দাদা এটা বেড না নৌকা? দেখতে পাচ্ছেন না, পরে দেখবেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হাসপাতালে থই থই করছে নোংরা জল, জলের উপরই বেড, বেডের উপরই রোগী, স্বাভাবিক। জল থাকলে তার উপর বেড, বেডের উপর রোগী, এ অবস্থায় চলছে। কোন রাজ্যের হাসপাতালে? প্রশ্ন করছে আবার কোন রাজ্যের হাসপাতালে। এই রাজ্যেরই ছবি জানিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন রোগী ও তাদের পরিজনেরা। অন্যদিকে এক হাঁটু জল জমে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেই জলের মধ্য দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন রোগীরা, পরিজনেরা, স্বাভাবিক। দেখুন দেখুন এই ছবি, বেডের উপরে রোগী, বেডের নিচে জমে জল, কোথাও আবার হাসপাতালের ছাদ চুঁয়ে পড়ছে জল। নিম্নচাপে বৃষ্টিতে এভাবেই জল থই থই অবস্থা ঘাটাল মহকুমা হাসপাতালে। মেন বিল্ডিং এর জেনারেল ওয়ার্ডে জল ঢুকে সমস্যায় রোগী এবং তাদের পরিজনেরা। এমন বৃষ্টির জল সে বলে বোঝানো যাবে না, যত নোংরা, হ্যাঁ, থই থই করছে, একটু বসতে পারছে না, একটু দাঁড়াতে পারছে না, জুতো স্লিপ খেয়ে কাছার খেয়ে যাচ্ছে। জলের মধ্যে রোগী নিয়ে সবাই মানে এই বেডের উপরে বসে আছে, ভিজে পা গুটিয়ে বেডের নিচে জল থই থই করছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কোনো তো আসেই না এখানে। সকালে একজন পুরো চিৎমার দিয়ে পিছন দিকে পড়ে গেল একদম, একটা মহিলা।
ভাটার হাসপাতালে ছবি দেখলেন। এবার দেখুন ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলে ডুবে ইন্দাস হাসপাতালে গেট থেকে একেবারে ভেতর পর্যন্ত প্রায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। চরম সমস্যায় পড়ছেন রোগী এবং তাঁদের পরিজনেরা। আপনার রোগী ভর্তি আছে না? হ্যাঁ, রোগী ভর্তি আছে। জল অনেকটা হাঁটুর উপর হয়ে গেছে, জল যা আসা কষ্ট হচ্ছে। হ্যাঁ, কাপড় ভিজে যাচ্ছে। টোটো পেশেন্ট আসতে নিয়ে যেতে পারছি না, টোটো নিয়ে গেলে মোটর ডুবে গেলেই টোটো মানে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ মানে কোনো ভাগাবার কারো কোনো চেষ্টা নাই। কয়েক ঘন্টা বৃষ্টি আর তাতেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ছবিটা যেন অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সুদীপ্ত দাস ও মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাজের বেলায় কাজী, আমরা ছোটবেলায় শুনেছিলাম আহারে বাছারে করে ভোটটা নিয়ে নাও, মানে কাজ ফুরলেই মানে ভোট ফুরলেই পাজি, মানে ভোট আছে রাস্তা নেই, বুঝতে পারছেন তো? ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা, আর বন্যাতে রাস্তায় ভেঙে যাচ্ছে, ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নেতাবাবু কোথায় গেল দেখতে পাচ্ছেন না? দেখুন সরকার কি চোখে দেখে না, সব দুনিয়া ঘুরতে পারে, সৌদি আরব কি দুবাই টুবাই, এই রাস্তাটা চোখে পড়ে না? উত্তরবঙ্গের মানুষ কি মানুষ না? এ কি চোখে দেখে না? এটা সরকার বলবো না, স্বৈরাচারী মহারানী বলবো, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। শুনলেন তো কি বলছেন রাজগঞ্জের বাসিন্দারা? ভোটের আগে প্রতিশ্রুতি, আর ভোট মিটতেই দেখা নেই। দিনের পর দিন রাস্তা খারাপ, সকাল সন্ধে হচ্ছে দুর্ঘটনা, বেহাল রাস্তার দিকে ফিরেও তাকাচ্ছে না প্রশাসন, এমনটাই উঠছে অভিযোগ। প্রতিবাদে আম্বারি হাতিমোর পালিকৌড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দারা। এই রাস্তাতেই রয়েছে হাসপাতাল, স্কুল, ফলে চরম সমস্যায় পড়তে হয় রোগী ও পড়ুয়াদের। মানে রাস্তার যা পরিস্থিতি সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে অলমোস্ট লাইফ থ্রেটনিং। বিশেষ করে কোনো যদি একটা মিস ইনসিডেন্ট হয়ে যায় আমরা কাউকে জবাব দিতে পারবো না, এবং সেটা খুবই দুঃখজনক ঘটনা হবে। দ্রুত রাস্তা সংস্কার হোক, বিক্ষোভ থেকে উঠছে দাবি। এবার কি হুঁশ ফিরবে প্রশাসনের? সুবীর এশের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলায় ভোট আসে, ভোট যায়, ঝড়ে রক্ত যায় প্রাণ। কিন্তু এবার যে ছবিটা দেখাবো দেখে বলবে এটা কোন প্রতিহিংসা? রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কি ধান জমি, যেটা তিন মাস চার মাস ধরে একটা ধান ফলাতে হয়, সেই জমিতে বিষ মিশিয়ে দিতে পারে কেউ, ফসল নষ্ট করে দিতে পারে কেউ, এমনটাই অভিযোগ। কোন যুগে আমরা বাস করছি? এ তো মধ্যযুগীয় বর্বরতা। দেখুন ভরা বর্ষায় নষ্ট জমির ধান, মাথায় হাত উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার বেশ কয়েকজন কৃষকের। অভিযোগ, শাসক দলের সমর্থক হওয়াতেই ধান জমিতে কীটনাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। আমরা তৃণমূল করি আর সিপিনের লোকে এসে জোর করি, এসে কখন দিকেছে আমরা জানি না, মাঠে এসে দেখি মাঠ সাদা, এত ক্ষতি করলো কেন? আমাদের গরমের ধানগুলো শেষ হয়ে গেছে, গে আমরা একদম এই চিন্তায় মরে যাচ্ছি, তাতে আবার এই ধানে এই পোড়াতেছে, তাহলে আমরা কি করবো বলো বাবা? প্রায় ৪০ বিঘা জমিতে এইভাবেই ফসল নষ্টের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভে সামিল হন কৃষকেরা। ৩৯ বছর পর বাদুরিয়া রামচন্দ্রপুর উদয়গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে তৃণমূল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। পুরুষের যে ঘটনা প্রতিহিংসার বসে গরিব কৃষকের যে ক্ষতির সম্মুখীন তারা করেছে, এই কারণেই প্রথমে ধিক্ষার জানাবো। চরম লজ্জাজনক একটা এবং প্রতিহিংসার ঘটনা যেটা আপনারা ঘটিয়েছেন, আপনাদেরকে ধিক্কার জানাই। মানুষ আপনাদেরকে চায়নি তাই আপনারা ক্ষমতায় আসেন। তৃণমূলের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ স্থানীয় বাম নেতৃত্ব। এটা সর্বৈব হচ্ছে ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগ। সিপিএম কোনোদিন এরকম কাজ করতে পারে না, কোনোদিন করেনি,
না না, জয় পরাজয় হতে পারে, জয়ে যেরকম আনন্দ হয় পরাজয়ও হচ্ছে হচ্ছে কোনোরকম উষ্মা প্রকাশ করে কোনোদিন করে না বামফ্রন্ট। বর্ষার মরশুমে জমির ধান নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের, বাদুড়িয়া থানার পুলিশকেও অভিযোগ জানানো হয়েছে। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, রিপাবলিক বাংলা।